গাইজ তোমরা কি জানো রুবিউব কিভাবে সলভ করতে হয় তুমি না জেনে থাকো তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য বিকজ এই ভিডিওটা আমি তোমাদেরকে বলবো যে কীভাবে তোমরা একটা রুবি কিউব সলভ করতে পারবে তাও আবার খুব সহজে তো চলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সব কিছু দেখাবো সব কিছু বলবো শুধু ভিডিওটা দেখতে থাকো তো ভিডিও স্টার্ট করার আগে তোমাদেরকে ছোট্ট করে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয় তো এটা হলো আমাদের থ্রি বাই থ্রি রুবি স্কিউব আর এর মধ্যে আছে ছটা কালার হোয়াইট ইয়েলো গ্রিন স্কাই ব্লু রেড অ্যান্ড অরেঞ্জ আর আছে তিন রকমের পিসেস সেন্টার পিসেস কর্নার পিসেস অ্যান্ড এইচ পিসেস তো যেটা মিডিলে থাকছে সেটা হচ্ছে আমাদের সেন্টার পিসেস আর এটা কোনো দিকে মুভমেন্ট করে না তুমি যতই রুব স্কিউবকে মুভ করাও এটা কোনো রকম মুভ করে না আর যেটা কর্নারে থাকছে সেটা হচ্ছে কর্নার পিসেস আর যেটা এইখানকার মিডিলে থাকছে সেটা হচ্ছে এইচ পিসেস আর আছে তিনটে লেয়ার ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার অ্যান্ড থার্ড লেয়ার তো আমাদেরকে স্টেপ বাই স্টেপ এটাকে কমপ্লিট করতে হবে প্রথমে মিলাতে পারে ফার্স্ট লেয়ারকে তারপর সেকেন্ড লেয়ারকে তারপর থার্ড লেয়ারকে এই ভিডিওতে আমি শুধু তোমাদেরকে ফার্স্ট লেয়ারের সম্বন্ধে বলবো কারণ একটা ভিডিওতে তোমাদেরকে যদি সম্পূর্ণ ওটা দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে আর তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে তো সেই কারণে আজকে শুধু আমি বলবো যে তোমরা খুব সহজে কীভাবে ফার্স্ট লেয়ারটা মিলাতে পারো তো দেখো ফার্স্ট লেয়ারটাকে আমরা কমপ্লিট করবো দুটো স্টেপে প্রথম স্টেপে করবো একটা কস সাইন আর সেকেন্ড স্টেপে এই কর্নার পিসেসগুলোকে সলভ করে দেবো তাহলে আমাদের ফার্স্ট লেয়ারটা কমপ্লিট হয়ে যাবে তো চলো এবার এগোনো যাক মেন ভিডিওর দেখে তো দেখো কেন তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা সাইড আমাদেরকে চুজ করে নিতে হবে তো আমি চুজ করবো এই সাদা দিকটা তোমরা যে কোনো সাইড চুজ করতে পারো কোনো অসুবিধা নেই এরপরে এইচ দেখছো এইচ পিসের জায়গায় সাদা কালারের এইচ পিস গুলোকে পজিশন অনুযায়ী বসিয়ে নিতে হবে তো চলো আমরা দেখি যে সাদা কালারের এইচ পিস কোথায় আছে তো দেখো এখানে আছে আমাদের একটা সাদা কালারের এইচ পিস আর এটাকে কি করতে হবে এইখানে নিয়ে আসতে হবে তো এটাকে আমরা এখানে কিভাবে নিয়ে আসবো জাস্ট দুবার ঘুরিয়ে দেব একবার দুবার তাহলেই চলে আসবে আমাদের সাদা কালারের এইচ পিস ঠিক এরকমভাবে আমরা বাকি তিনটেও বসিয়ে নেব তো চলো দেখি বাকি তিনটে কোথায় আছে তো দেখো এখানে আছে আমাদের আরেকটা এইচ পিস তো এটাকেও আমরা কী করবো দুবার জাস্ট ঘুরিয়ে দেবো একবার দুবার বেঁচে থাকলো এটা আর এটা তো এই দুটো যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমাদের একটা ক্রস সাইন তৈরি হয়ে যাবে তো চলো এটাকেও সলভ করে নিই তো দেখো এখানে আছে আমাদের আর একটা সাদা কালারের এইচ পিস তো এটাকে কী করবো জাস্ট একবার ঘুরিয়ে দিলে আমাদের চলে আসবে কারণ এটা খুব কাছাকাছি আছে এ দেবো চলে আসলো তো এটাও ঠিক এরকমভাবেই তৈরি করে নিব তো এই দেখে আমাদের এখানে আছে আমাদের সাদা কালারের এইচ পিস তো এটাকে কী করবো জাস্ট একবার ঘুরিয়ে দেবো তো দেখো আমাদের ক্রস সাইনটা তৈরি হয়ে গেছে এবার আমাদেরকে কী করতে হবে এই ক্রস সাইনের এই যে এই সাইডগুলোতে দেখতে হবে যে কালার ম্যাচিং করেছে কি না তো দেখো এটা কিন্তু ম্যাচিং করেনি কোনোটাই ম্যাচিং করে নি তাহলে এই কালারটাকে আমাদেরকে ম্যাচিং করে নিতে হবে তো দেখো এখানে আছে আমাদের লাল কালার তাহলে এই লাল কালারটাকে কীভাবে ম্যাচিং করব জাস্ট এটাকে আবার নিচের সাইডে মানে ইয়েলো সাইডে নিয়ে আসবো ঠিক এরকমভাবে এবার কি করব জাস্ট লাল কালারের দিকে মুভ করে দেব দিয়ে আবার সাদা কালারের দিকে নিয়ে চলে যাব তো দেখো আমাদের খুব সহজেই এটা ম্যাচিং হয়ে গেছে ঠিক এরকমভাবে আমরা বাকিগুলো করে নেব তো দেখো আমাদের দুটো ম্যাচিং হয়ে গেছে এবার বাকিগুলো ম্যাচিং করতে হবে তো দেখো আমাদের প্লাস সাইন তৈরি হয়ে গেছে প্লাস কালো ম্যাচিং হয়ে গেছে ঠিক এরকম ভাবে তোমাদেরকেও করতে হবে তো দেখো খুব সহজেই আমরা ফার্স্ট স্টেপটা কমপ্লিট করে ফেলেছি এবার আমরা যাব সেকেন্ড স্টেপে তো সেকেন্ড স্টেপে আমরা কি করব সেকেন্ড স্টেপে আমরা এই কর্নার পিসেসগুলোকে সলভ করে দেব তাহলেই আমাদের ফার্স্ট লেয়ারটা কমপ্লিট হয়ে যাবে তো কর্নার পিসেসগুলোকে সলভ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে লাস্টের লেয়ারটাকে দেখছো এই লাস্টের লেয়ারের মধ্যে এই সাদা কালারের যেই কর্নার পিসগুলো আছে সেগুলোকে পজিশন অনুযায়ী বসিয়ে নিতে হবে তো চলো আমরা যে কোনো একটা কর্নার পিস প্রথমে ধরি তো দেখো এই কর্নার পিসটাকে আমরা প্রথমে সলভ করব তো কীভাবে বুঝবো যে এটাকে আমরা কোন পজিশনে বসবে তো এটা বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে এই যে সাদা কালার এই সাদা কালারের সাইডে কি কালার আছে তো এটা আছে অরেঞ্জ কালার তাহলে এই দেখো অরেঞ্জের সঙ্গে ম্যাচ আছে তো দেখো এই কর্নার পিসটা বসবে আমাদের এই পজিশনে তো এই পজিশনে আনার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সাদা কালারের দিকটা দেখছো এই সাদা কালারের দিকটা আমাদেরকে ফ্রন্টের সাইডে রাখতে হবে এবার এটাকে ফ্রন্টের সাইডে রেখে কি করব এটাকে জাস্ট একবার লেফট সাইডে মুভ করব মুভ করার পর এই যে এই লেয়ারটাকে দেখছো এই লেয়ারটাকে আমরা একবার নিচের সাইডে ডাউন করব নিচের সাইডে আনার পর এটাকে যেটা লেফট সাইডে নিয়ে গেছিলাম সেটাকে আবার রাইট সাইডে নিয়ে চলে আসবো দিয়ে ওটাকে আবার উঠিয়ে দেবো তাহলে দেখো আমাদের খুব সহজেই এই কন্যার পিসটা সলভ হয়ে গেছে ঠিক এইরকমভাবে আমরা বাকি তিনটেও সলভ করে নেব তো দেখো এখানে আছে আমাদের আর পিস তাহলে এই পিসটাকে আমরা কী করবো প্রথমে পজিশন অনুযায়ী নিয়ে যাব তো দেখো পজিশন অনুযায়ী নিয়ে আসলাম নিয়ে আসার পরে এইটা বসবে আমাদের এই কন্যার পিসে তাহলে আমরা কি করব এটাকে আমরা আবার সেই একই প্রসেসে সলভ করব এই সাদা দিকটা আমাদেরকে রাখতে হবে ফ্রন্টের সাইডে তো ফ্রন্টের সাইডে রেখেছি এরপর আমরা কি করব এটাকে লেফট সাইডে মুভ করবো লেফট সাইডে মুভ করে দেওয়ার পরে এটাকে আমরা এই যে লেফট সাইডের দিকটাকে আমরা ডাউন সাইডে একবার নিচের সাইডে নামাবো নিচের সাইডে নামানোর পরে এটাকে একবার রাইট সাইডে মুভ করব দিয়ে আবার তুলে দেবো তাহলে দেখো এই কর্নার পিসটাও আমাদের পজিশন অনুযায়ী বসে গেছে ঠিক এরকমভাবে আমরা এই দুটো কর্নার পিসকেও সলভ করে নেব তো দেখো এটা আছে আমাদে আমাদের আটটা কর্নার পিস তো এটাকে আমরা পজিশন অনুযায়ী প্রথমে নিয়ে যাব তো দেখো পজিশন অনুযায়ী প্রথমে নিয়ে চলে আসলাম এবারে সাদা কালারটাকে আমাদেরকে ফ্রন্টের সাইডে রাখতে হবে তো এটা আছে আমাদের লেফট সাইডে তাহলে আমরা এটা কি কী করবো রাইট সাইডে মুভ করবো রাইট সাইডে মুভ করলাম এই লেফট সাইডের লেয়ারটাকে দেখছো এটাকে আমরা একবার নিচের সাইডে নামবো নিচের সাইডে নামিয়ে আনলাম দিয়ে আবার লেফট সাইডে নিয়ে চলে যাব আমাদের পুরো একদিক সলভ হয়ে গেছে ঠিক এরকমভাবে আর একটা কর্নারও সলভ করে নেব তো দেখো সাদা দিকটা আমরা প্রথমে সামনে রেখেছি সামনে রাখার পরে এটাকে আমরা কি করব রাইট সাইডে আছে তো রাইট সাইড থেকে আমরা লেফট সাইডে মুভ করবো মুভ করার পরে আমরা কি করব এই যে রাইট সাইডের লেয়ারটা দেখছো এই লেয়ারটাকে আমরা নিচের সাইডে নামাবো দিয়ে যেটাকে রাইট সাইডে লেফট সাইডে নিয়ে গেছিলাম সেটাকে রাইট সাইডে নিয়ে চলে আসবো দিয়ে উপরে উঠে দেবো তো দেখো খুব সহজে আমাদের ফার্স্ট লেয়ারটা কমপ্লিট হয়ে গেছে তোমরাও ঠিক একই প্রসেসে ফার্স্ট লেয়ারটাকে কমপ্লিট করতে পারো ভাই দেখো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা বাই বাই